টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপুরে মির্জাপুর সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল গড়াতেই নতুন কমিটি নিয়ে উত্তপ্ত হতে থাকে পরিবেশ। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। এ সময় স্থানীয় সংসদ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।